সারা দেশে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে কোথাও কোথাও বেশ কঠোরতা থাকলেও অনেক স্থানেই ছিল ঢিলেঢালা ভাব। চট্টগ্রামে দ্বিতীয় লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সর্বাত্মক লকডাউনের কারণে চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। তবে বুধবারের মতো আজ আইনশৃঙ্খলা বাহিনীকে তেমন তৎপর দেখা যায়নি। কুমিল্লায় সর্বাত্মকভাবে লকডাউন পালনে বাধ্য করতে নগরের বিভিন্ন সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বরগুনায় চলছে ঢিলেঢালা লকডাউন। সামাজিক দূরত্ব বেশি উপেক্ষিত হচ্ছে কাঁচাবাজার, মুদি দোকান ও ফলের দোকান সহ ছোট ছোট হাট বাজারে।